মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি একেবারে স্নান টান পুজো সব কমপ্লিট করে রান্না করতে করতে ব্লগটা স্টার্ট করলাম। আর আর্য করছে পেছনের ঘরে, ওই বেডরুমে করছে ক্লাস। তো আর্যরও স্নান টান সব কমপ্লিট, আজকে যোগা ছিল না, ওই জন্য আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো সোনা চলে গেছে জিমে, ও জিম থেকে এলে চা করে দেবো ওকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি করি না করি। তো ঠিক আছে, চলো পরে আবার দেখা করছি। আর এইদিকে আমার তিমিসোনা, তিমিসোনা কি করছে দেখো, দুনিয়ার জিনিস কেটে কেটে একাকার করেছে। আর যেই কাঠটার উপরে ও বসে থাকে সেই কাঠটাকেই কাটছে এখন। দেখো ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, খুব দুষ্টুমি করে সারা দিন। দেখো আমি খাওয়ার দিই সব করি, তো আমাকে ঠোকরাতে আসে। মাম্মা মাম্মা কি করো মাম্মা, তিমি তিমি হয়েছে, শান্ত হও শান্ত হও। আর আর্যবাবু এখানে ক্লাস করছে। আমি এখন চলে আসলাম ছাদে, এই যে দেখো কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো মেলি, খুব সুন্দর রোদ উঠেছে। দেখো কি সুন্দর রোদ, ঝলমলে রোদ্দুর, জামা কাপড় খুব সুন্দর শুকিয়ে যায় এই রোদ্দুরে। তো জামা কাপড়গুলো মেলে আবার রান্না বসিয়েছি, হাফ ভাত বসিয়েছি, তাড়াতাড়ি যেতে হবে নিচে। আর দেখো আমার লেবু গাছে লেবু হয়েছে, এই যে দেখো। এই লেবুগুলো এত ভালো না, খেতে রস পুরো, আর স্কিনটা না একদম পাতলা, খুব সুন্দর লেবু দেখো। এই দুটোই আছে, এটা তো এই গাছের জন্য এটা অক্সিজেন, তাও একটা দুটো করে লেবু হতেই থাকে। রান্না কমপ্লিট, এই যে দেখো ভাত হয়ে গেছে। এখানে মসুর ডাল করেছি টমেটো দিয়ে, এটা সোনার জন্য উপমা, উপমা না পোহা, এই দুটো জিনিস আমার উল্টো পাল্টা হয়ে যায়, পোহা আর উপমা। আর এখানে বেগুন ভাজা আলু ভাজা এইভাবে চাকচাক করে নিয়ে করেছি, এখানে ধনে পাতা বাটা, আর এখানে ডিম সেদ্ধ করে ভাজা করে রেখেছি। আজকের জন্য এইটুকুই রান্না, রাতে এসে একটা জিনিস বানাবো, বাসি তরকারি দিয়ে একটা জিনিস বানাবো, তোমরা কিন্তু ব্লগটা দেখো। তো আমি এরকম মাঝে মাঝে করি, জুগাড়ু বুদ্ধি। এখন গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে নিই, মাসি আসবে ঘর মুছে দেবে, তারপর খেয়ে দিয়ে আমি যাব পার্লারে। তো তোমরা ব্লগটা দেখতে থেকো। আমি পার্লার থেকে চলে এসেছি, সোনা আর আমি একসাথে এসেছি। এসে সোনা একটু আর্যকে পড়াশোনা করাচ্ছে, করাচ্ছে মানে একটুখানি মাঝে মাঝে আমরা একটু সব ওর পড়াগুলোতে একটু চোখ বুলিয়ে নিই, দেখি কোনটা কীরকমভাবে হচ্ছে না হচ্ছে। আর স্কুল থেকেও যথেষ্ট ভালোভাবেই পড়ায়, প্লাস যে ওর যে আর্যর যে টিউটার আছে তাপাই, তাপাইও খুব ভালো যত্ন করে পড়াচ্ছে। তো তাও আমাদের একটু গলায় কী হলো, আমাদের একটু তাও মাঝে মাঝে দেখতে হয়, সেই জন্যই আমি কিছু কিছু সাবজেক্ট দেখি, সোনাও কিছু সাবজেক্ট দেখে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি অনেকক্ষণ পার্লার থেকে চলে এসেছি, এসে একটুখানি টিভি দেখছিলাম, মাঝের সাথে একটু বেবলেট খেললাম, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি বানাবো এখন একটা স্পেশাল পরোটা, যেটা কিনা আস্তে আস্তে বলি, সোনা শুনলে আমার রাগ করবে। এখন আমি একটা পাশি তরকারি দিয়ে পরোটা বানাবো, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমি কালকে এই ভেজ সবজিটা বানিয়েছিলাম সব কিছু দিয়ে, তো এটা বাবাও খায়নি ছেলেও খায়নি, তো ওদের তো খাওয়াতে হবে বলো। তো এটাকে কি করব, এই তরকারিটাকে এখন আমি করব মিক্সিতে দিয়ে পেস্ট। তো এই যে দেখো এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা এবার আমি ঢেলে নেব। এই যে দেখো এবার এর মধ্যে আমি দিয়েছি আটা, একটু নুন তো আছি, সবজিটাতে নুন আছে, সেই জন্য নুন আর এক্সট্রা করে দিচ্ছি না। এখানে একটু চিনি দিচ্ছি আমি, আর এখন দেব একটুখানি কাসুরি মেথি, আর দেব একটুখানি মিট মশলা, তাহলে একটু ভালো টেস্ট হবে সেই জন্য। তো দাঁড়াও এগুলো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি। এই যে দেখো মিট মশলা দিলাম, আর দিলাম একটুখানি কাসুরি মেথি। এবার এটাকে ভালো করে মেখে নিই, যদি লাগে অল্প জল দেব, না হলে দেবার দরকার নেই। বাপ্পাটা যখন খাবে না এই পরোটাটা, তখন দেখো কি বলে, বলবে কি ভালো হয়েছে। আসলে তো আমি এটার মধ্যে কি যে করলাম, জুগাড়ু বুদ্ধি।
মাঝে মাঝে আমি এরম করি জানো, যখন ছোলার ডাল বেশি হয় ধরো ছোলার ডাল আজকে খেলাম, রাতেও খেলাম, বাসি হয়ে গেল, পরে কালকে তো আর খেতে ইচ্ছে করবে না, তখন আমি ছোলার ডালটাকে এইভাবে পেস্ট করে নিই, তারপর সেটা দিয়ে পরোটা বানাই। আর কি ভালো খায়! আর যদি ওটাকে বলে ডাল পুরি বলে ওটাকে খেতে খেয়ে, তো এই দেখো এইভাবে এমনি করে নিয়েছি, পুরোটাকে ভালো করে নিই, তারপর লাগলে একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে মাখবো, তো মেখে টেখে তারপর ফেরত আসছি, তোমরা কিন্তু সাথে থেকো। এই যে দেখো লেচি করে নিয়েছি, 6টা লেচি হয়েছিল টোটাল, এই যে দেখো ওখানে 4টে, এখানে একটা, আর এই আছে তাওয়াতে একটা, টোটাল হয়েছে 6খানা। তো এই যে দেখো এভাবে পরোটাগুলো আমি ভেজে নেব। তো ফাইনালি দেখো কি সুন্দর সুন্দর হয়েছে পরোটাগুলো, দেখো কেউ বলবে এটা বাসি তরকারি দিয়ে বানানো পরোটা? দেখো সস দিয়ে, একটু পেঁয়াজ কুচি দিয়ে, ও দারুণ লাগবে, একটু টক দই সাথে হলে আরো ভালো লাগতো। তো যাই হোক, আমাদের পরোটাগুলো রেডি হয়ে গেছে। এখানে একটু মাটন আছে, মাটনটা আমি গরম করে নিচ্ছি, আমি একটু ভাত খাবো, পরোটা খেতে ইচ্ছে করছে না, আমি ভাত খাবো। ফাইনালি ডিনার করতে বসে গেছি। সোনা কেমন হয়েছে পরোটা? দারুন, বুঝতে পারছি না মেথির পরোটা। আর্য কেমন হয়েছে পরোটা? কেমন হয়েছে আগে সেটা বলো, এবার আমি বলবো এটা কিসের পরোটা? শাকটা ছিল হলেই হলো, তাই না? খেতে ভালো হলেই হলো, মিক্সড ভেজটা ভাত দিয়ে খেতে তোমাদের ভালো লাগেনি তাই খাওনি, তো আজকে চালাকি করে চিটিং করে আমি ওটা দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছি। আর যাই হোক, উল্লু তো বানায়া, উল্লু বানায়া বড়া মজা আয়া, আমি ওই জন্য খাবো না, আমি উল্লু হবো না, আমি কালকে খেয়েছি, আমার কোটা কমপ্লিট মিক্সড ভেজ খাবার। আমি এখন ভাত খাবো মাটন দিয়ে, বাবার ছেলে পরোটা খাচ্ছে হাসতে হাসতে। আর এই যে এখানে মটরশুঁটি এনে রেখেছি, 5 দিন হলো, যেই দিন আর্য না ভাবলে হবে না, ও তাই বুঝি মটরশুঁটি দানা রাখার জিনিস পাওনি, রান্নাঘরে ঢোকোনি তুমি, দুনিয়ার জিনিস রান্নাঘরে যেটা পেয়েছিলাম ওটা খুব, যেই দিন আর্য মটরশুঁটি গুলো ছাড়িয়ে দেবে সেই দিন আর্যকে আমি মটরশুঁটির কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেবো, তার আগে হবে না, এটা এখানে থেকে থেকেই পচবে, দেখবে আর্য, আর আনা হবে না, আর্য টাইম পেলে ছাড়িয়ে দেবে তাহলেই হবে। তো ঠিক আছে, আমি এখন ডিনার করে নিই ভাত দিয়ে, বাবা ছেলে খুব ভালো মতন পরোটা খাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে ফল নিয়েছিলাম, কলা আর কমলা লেবু। আমার পার্লারের সামনে না একটা ভ্যানালা আছে, ভ্যানালা মানে মানে ফল বিক্রি করে দাদা, বিশ্বাস করবে না তোমরা, দুদিন পর পর আমার পার্লারের সামনে এসে এরম করতে থাকে, শুনতেই পাচ্ছ তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, মানে নিতেই হবে আমাকে, এই যে আজকে দিল তো আবার 3 দিন বাদে ঠিক আসবে, এসে ডাকতেই থাকবে, আর আমার পার্লারে যে কাস্টমাররা আসে থাকে ওরা হাসতে হাসতে মরে যায়, তো জোর করে আমাকে দিয়ে দিয়েছে কলা আর কমলা লেবু। কমলা লেবুর এখন অনেক দাম, শোনো কমলা লেবুগুলো কত করে নিয়েছি জানো? 150 টাকা। এই কটা? হ্যাঁ 12টা। এর থেকে বেশি তোমাকে, তোমার থেকে বেশি কেউ আসবে না, না এখন নতুন ফল না, আর চিনি নতুন মিষ্টি বললো, চিনির মতন মিষ্টি, যদি চিনির মতন মিষ্টি না হয় ওই দাদাটাকে আমি বলেছি তোমার থেকে আর আমি কোনোদিনও ফল কিনবো না, দেখা যাক কি হয়, চিনি হয় না কি হবে ভগবান জানে, এগুলো থাক এখানে,
টেবিলটাকে আমি এরকম দুনিয়া জিনিস দিয়ে ভরে ফেলেছি। আর যে সস খেয়েছে, সস খেয়ে সসটা ফ্রিজেও রাখিনি, সসটা আমি এখন রাখবো ফ্রিজে। এই হলো ফ্রিজ, এই হলো সস, এই হলো বন্ধ। তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর দিলাম, লাইট অফ করে দিলাম। আমি এখন মুখ টুক ধোবো, ধুয়ে তারপর একটু বসবো, ব্রাশ করিনি, ব্রাশ করবো, জল খাবো। তো এই যে সোনা এখন মাম্মাকে ঢেকে দেবে, বাচ্চা পাখি না, প্রাপ্তবয়স্ক যুবক পাখি, যুবতী। তাহলে ভালো হলো, আমাদের বাড়ি দুটো ফেমাস দুটো মিল, তাই না? তো আমি একটু জল খাই, আর কালকের দিন কি করব, কালকে কি হবে সেটার প্ল্যান প্রোগ্রাম করি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, একটু পরে ব্লগটা শেষ করব। আমরা এখন শুতে যাব, আজ রেডি হয়ে গেছে। আমি একটুখানি মেকআপ টেকআপ, মেকআপ তো না, লিপস্টিকটা তুলবো, ব্রাশ করব, তারপর শুতে যাব। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, কালকে সানডে একটু বেশিক্ষণ ঘুমাবো, তারপর বাকি দিনের প্ল্যান প্রোগ্রাম করব। আজকে কিচ্ছু কোনো প্রোগ্রাম নেই আপাতত, ঘুম থেকে উঠে তারপর বাকি প্ল্যানিং হবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আমাদের ব্লগগুলো দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আর এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এটুকুই, ফিরে আসবো কালকে আবার নতুন একটু ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।